আজি বণাই নির্বাচন মণ্ডলীর বিজু জনতা দলর বিধায়ক প্রার্থী ভাবে পূর্বতন বিধায়ক ভীমসেন চৌধুরী আজ তাঁর উপজেলাপাল কার্যালয়ের প্রার্থীপত্র দাখল করেছেন। সর্বপ্রথমে বিজু জনতা দলর কর্মী মানে বাবা বাণেশ্বর মন্দির পরিসরের একত্রিত হয়ে বিশালকায় শোভাযাত্রা বাহারি সহর পরিক্রমা করে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্লোগান দেওয়া সহ বিজেডি বিধায়ক প্রার্থী ভীমসেন চৌধুরী জয়গান করা সহ শঙ্খ চিহ্নক জিন্দাবাদ বলে কে। পরে উপজেলাপাল সুরঞ্জন কুমার সাহু সাক্ষাৎ করে তাঁর প্রার্থীপত্র দাখল করে। এই প্রার্থীপত্র দাখল সময় বিজু জনতা দলর পর্যবেক্ষক স্টালিন পরিজা বিজু জনতা দলর রাউরকেলা সাংগঠনিক জেলা কার্যকারী সভাপতি প্রদ্যুম্ন কুমার ত্রিপাঠী, জেলা পরিষদ সভ্য রামচন্দ্র সাহু, জেলা পরিষদ উপসভাপতি কমল লাকড়া, ব্লক অধ্যক্ষা মঞ্জুলতা কিষান, ব্লক সভাপতি রঘুনাথ সাহু, সুন্দরমণি প্রধান, আইনজীবী পার্থ সারথী মিশ্র, বিজু জনতা দলর জেলা সভাপতি হালু মুন্ডারি প্রমুখ উপস্থিত রয়েছে। ক্যান্ডিডেট শ্রী ভীম ভাইঙ্কর নমিনেসন আমি আসছিল যেভাবে ভাবে এটি জনভিড় এটি দেখা মিলে বনাইবাসীকর এটু জনা পড়ুছি কিভাবে সমর্থন বিজেডি প্রতি সংঘ প্রতি এবং ভীম ভাইঙ্ক প্রতি আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বিগত কিছু বর্ষ ভিতরে যে ডেভেলপমেন্ট কাম হয়েছে নবীন পট্টনায়ক স্যার সপোর্টে বনাইলে বহু ডেভেলপ কাম হয়েছে এটিকে সবু বর্গর লোক মানে এটা জাঁপাচ্ছে এবং বর্তমান যা আমি দেখুছি যেভাবে ভাবে বিজেপি সমর্থন মিলুছি বনাইলে মধ্যে বিজেডির সংখ্যাকু ভাল পাইবা বড়ি বড়ি চালছি। আজ আমি আপন মানে দেখলে মাননীয় নবীন পট্টনায়ক বিজু জনতা দল আজ আমি নমিনেসন পত্র দাখল কলু এবং মো ধন্যবাদ দেবি আজ যে বনাই মা এটিকে আশ্রয় করে আজ মাননীয় নবীন পট্টনায়ক যে টিকেটটি দিয়েছিল তার পর্ব আজ আমি এতে নমিনেসন করে দাখল মধ্য কলু আতকি অনেক আপনার আজ যে আসি ভক্ত মানে মাননীয় নবীন পট্টনায়ক ভক্ত সৈন্য সামন্ত আপন মানে দেখি তেমন এটি আমি নিশ্চিত ভাবে আমি এথর জয়যুক্ত হয়ে এখানে রেকর্ড সৃষ্টি করবু। বনাইরু হেমন্ত পাত্র মোহাম্মদ ইস্তাহাঙ্গ রিপোর্ট এ1 ওড়িশা।